हेलो व्यूअर्स अस्सलाम वालेकुम बीडी कपूर ट्रैवलर्स से आपके स्वागतम আমরা আগরতলা টু গুয়াহাটি শিলং ভ্রমণে আজকে আপনাদের সামনে দ্বিতীয় পর্ব নিয়ে এসেছি। আপনাদেরকে বলে রাখি বদরপুর টু শিলং বাস ভাড়া হচ্ছে 400 টাকা, বাসটির নাম হচ্ছে নেটওয়ার্ক। বাসটি বদরপুর বাস স্ট্যান্ড থেকে সন্ধ্যা আনুমানিক 7 ঘটিকার সময় ছেড়ে যায় এবং ভোর রাত 4 ঘটিকার সময় শিলং গিয়ে পৌঁছায়। গতকাল আনুমানিক রাত 10 ঘটিকার সময় বদরপুর টাউন থেকে বাসে যাত্রা শুরু করে মাঝখানে প্রতিমধ্য পাহাড় দোষে আমাদের যাত্রা কিছুটা বিলম্ব হয়। আমরা পাহাড়ের ভেতর অন্তত 5 ঘন্টা আটকা পড়েছিলাম। আল্লাহর অশেষ রহমতে সকাল 8টার সময় আমরা আবার যাত্রা শুরু করি। আমাদের শিলং গিয়ে পৌঁছাতে পৌঁছাতে বিকাল 3টা বেজে যায়। সেখানে আমাদের একজন পরিচিত লোকের মাধ্যমে আমরা হোটেল বুকিং করি। হোটেলের নাম মেগা স্টে ইন। হোটেলটি হচ্ছে পুলিশ বাজার এর পেছনে। হোটেলের পরিবেশ তেমন একটা ভালো ছিল না, আবার রুম ভাড়াও অনেক বেশি। আমরা 3 জন মিলে একটি ফ্যামিলি রুম নিয়েছিলাম 2500 রুপি দিয়ে। যাই হোক, আপনারা যারা শিলংয়ে ভ্রমণে আসবেন আপনারা নেটে booking.com এ প্রবেশ করে আরও ভালো মানের হোটেল ভাড়া করতে পারবেন। পরিশেষে একটি কথা বলি, যারা আমার চ্যানেলে নতুন তাদের কাছে অনুরোধ করব আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিওগুলি আপনারা সহজে পেয়ে যেতে পারেন। ধন্যবাদ। ভিউয়ার্স, আমরা হোটেলে রেস্ট করে বিকালবেলা ঘোরাঘুরির জন্য বের হলাম। শুরুতে আমরা ওয়াটস লেকে প্রবেশ করি। স্থানীয়ভাবে পোলক লেক বা নান পোলক নামে পরিচিত এটি ভারতের মেঘালয়ের শিলংয়ে একটি কৃত্রিম হ্রদ। শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত এটি শিলং এর অন্যতম দর্শনীয় পর্যটন স্পট। ওয়াটস লেক ভারতে ব্রিটিশ আমলে এবং মেঘালয়ের শিলং শহরের মাঝখানে একটি মানবসৃষ্ট হ্রদ নির্মিত হয়েছিল। এই ছোট্ট জলাশয় 5 হেক্টরের কম জায়গায় বিস্তৃত, সংরক্ষণ এবং ভূদৃশ্য বিকাশের একটি দুর্দান্ত উদাহরণ, যা সঠিকভাবে এবং নান্দনিকভাবে করা হয়েছে। এটি বছরের পর বছর ধরে শিলংয়ের একটি প্রধান পর্যটন স্পটে পরিণত হয়েছে এবং সর্বদা ভালোভাবে রক্ষণাবেক্ষণ করা হয়। টাইলসযুক্ত একটি সড়ক হ্রদের পরিধির চারিদিকে বাঁকা দেওয়া আছে। ওয়ার্ডের হ্রদে একটি কেন্দ্রীয় কাটের সেতু রয়েছে যা রেস্তোরাঁর শর্টকাট সড়ক হিসেবে কাজ করে এবং অন্যদিকেরও কাজে আসে। রেস্তোরাঁ মানুষকে বসার এবং জায়গাটির সৌন্দর্য উপভোগ করতে দেয়। সেতুর প্রতিটি পাশে 2টি রঙিন মিউজিক্যাল ফোয়ারা। লেকের উপরিভাগ থেকে পানি ঝরছে, এটি ওয়াটস লেককে একটি নিরিবিলি জায়গা করে দিয়েছে। যদি আপনি ভাগ্যবান হন, আপনি হ্রদের পানিতে হাঁসের জাক এবং গিজ বেডিং দেখতে পাবেন। ওয়াটস লেকটির চারপাশে বিশাল গাছ, লতা এবং বিভিন্ন ধরনের ফুল এবং উদ্ভিদ সমৃদ্ধ একটি সবুজ প্রাকৃতিক দৃশ্য দেখা যায়। এই লেকটি সত্যিই পুরো জায়গাটিকে সকালের হাঁটা, সন্ধ্যায় হাঁটা, পিকনিক, যোগ এবং ধ্যানের জন্য আদর্শ করে তোলে। পুরো লেক কমপ্লেক্সটি দেয়ালে বেড়া এবং গাছের সারি এটি ওয়ার্ডের লেককে নির্জনতার মরুদ্ধান করে তোলে, যেখানে কেউ বাইরের ঝামেলা এবং বিভ্রান্তি ছাড়াই প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে পারবেন। ওয়াটস লেক ওপেন টাইম। ওয়াটস লেক সকাল 8:30 থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত খোলা থাকে। প্রবেশ মূল্য দর্শনার্থীদের জন্য 10 রুপি প্রবেশ ফি এবং সকালের জগিংয়ের জন্য 100 রুপি মাসিক ফি। নৌকার টিকিট 30 মিনিটের জন্য 50 রুপি দুইজন। ফটোগ্রাফি, ছবি তোলার জন্য 20 রুপি খরচ করতে হবে। ভিডিওগ্রাফি, ভিডিও করার জন্য 200 রুপি খরচ করতে হবে। প্রতি মঙ্গলবার লেকটি বন্ধ থাকে। আমাদের ওয়াটস লেক দেখতে দেখতে সন্ধ্যা হয়ে যায়।
তাই আর কোথাও ঘুরতে যাইনি। পরের দিন সকালবেলা আমরা স্থানীয় টুরিস্ট গাইড নামের একটি প্রতিষ্ঠান থেকে জনপ্রতি 700 টাকা দিয়ে সারাদিনের জন্য 20 সিটের একটি মিনি বাস আমরা সহ আরো টুরিস্টদের সাথে বুকিং করি। এই প্রতিষ্ঠান আমাদের জন্য একজন টুরিস্ট গাইড আমাদের সাথে দিয়ে শিলং এর আকর্ষণীয় সব দর্শনীয় স্থান দেখার জন্য পাঠায়। আমরা তাদের সাথে গিয়ে চেরাপুঞ্জি সহ আরো সব ধরনের স্থান দেখে এবং নিজের টাকায় দুপুরের খাওয়া দাওয়া করি। আমরা আজকে চেরাপুঞ্জির অনেক দর্শনীয় স্থান আপনাদেরকে দেখাতে চেয়েছিলাম, কিন্তু অতিবৃষ্টির কারণে ভিডিও ধারণ করতে পারিনি। বাধ্য হয়ে দুটি ছাতা আমরা ক্ষয় করি, কিন্তু তারপরও বৃষ্টির কারণে আমাদের অনেক ঝামেলায় পড়তে হয়। কোনো রকমভাবে একটি ঝর্ণা ও একটি প্রাচীন গুহার ভিডিও ধারণ করতে পেরেছি, তাই আপনাদের সাথে ভিডিওগুলি শেয়ার করলাম। আশা করি আপনারা আমার ভিডিওগুলি না টেনে পুরোটা দেখবেন, এবং আমার চ্যানেলে নতুন যারা তাদের কাছে অনুরোধ করব সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিওগুলি আপনারা সহজে পেয়ে যেতে পারেন। ধন্যবাদ।
Thank you.